আসসালামু আলাইকুম সবাইকে আরজত আদরজান উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জে ষান্মাসিক মূল্যায়ন উৎসবে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গোলাপ শাখার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন দেখছি। প্রিয় সহকর্মী ভাইরা এবং প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে অবগত করছি যে আমরা বিগত 7 তারিখ থেকে সরকারি নির্দেশনায় ষান্মাসিক মূল্যায়ন উৎসব করতেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের মূল্যায়ন নিচ্ছি। তো আজকের মূল্যায়নে কী কী বিষয় থাকছে সেই বিষয়টা আমি বলছি। প্রিয় শিক্ষক, প্রিয় বন্ধুরা, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীরা 4টি কর্ম সম্পাদন করবে। তার মধ্যে প্রথম একটি হচ্ছে দলীয় কাজ এবং আরেকটি হচ্ছে একক কাজ। দলীয় কাজ হিসাবে শিক্ষার্থীরা একজন মুক্তিযোদ্ধার আত্মপরিচয় তুলে ধরবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কর্ম পরিকল্পনার ধাপসমূহ বিশ্লেষণ করবে। এবং 3 নম্বর দলীয় কাজটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধাকে তারা কী কী প্রশ্ন করবে তার প্রশ্নমালার একটি পোস্টার তৈরি করবে। প্রিয় বন্ধুরা এবং প্রিয় সহকর্মী, আপনারা দেখছেন যে আমার এই শ্রেণীতে 5টি দল গঠন করেছি এবং দলের প্রতিটি সদস্য তারা তাদের দলীয় কাজে ব্যস্ত রয়েছে। এখানে আমি দলীয় কাজ 3 ধরনের কাজ দিয়েছি। একটি হচ্ছে একজন মুক্তিযোদ্ধার আত্মপরিচয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি করছো বলো তো, একটু কি কাজ করছো তোমরা? একজন মুক্তিযোদ্ধার আত্মপরিচয় তুলে ধরছো, ভেরি গুড, শাবাশ। প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আরেকটি দল দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কী দলীয় কাজ করছো একটু শুনি, কী করছো তোমরা? আচ্ছা আচ্ছা, একজন মুক্তিযোদ্ধাকে তোমরা কী কী প্রশ্ন করবে তার পোস্টার তৈরি করছো, ভেরি গুড। তো কাজটি করে তোমাদের কেমন লাগছে? আচ্ছা, গতানুগতিক যে পরীক্ষা তোমরা আগে দিয়ে আসছো তার থেকে কি এই ধরনের মূল্যায়ন কি তোমাদের কাছে বেশি ভালো মনে হচ্ছে? হ্যাঁ, বেশি ভালো লাগছে না? খুব আনন্দ উৎসব মুখর পরিবেশে তোমরা মূল্যায়নে অংশগ্রহণ করতে পারছো, আচ্ছা, ভেরি গুড। তো প্রিয় বন্ধুরা, দেখছেন আমার 2 নম্বর দল, তারা মুক্তিযোদ্ধাকে কী কী প্রশ্ন করবে সে বিষয়ে তারা কর্ম তৈরি করছে, সেই প্রশ্নমালা তৈরি করছে। আমি আরেকটি দলের কাছে নিয়ে যাচ্ছি, দেখি তো তারা কী করছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কী কাজ করছো বলো তো একটু। ভেরি গুড, মুক্তিযোদ্ধাকে কীভাবে প্রশ্ন করবে তার পরিকল্পনা তৈরি করছো, তার মানে কর্ম পরিকল্পনা তৈরির বৈজ্ঞানিক ধাপসমূহ, যে কী কী ধাপ অবলম্বন করে কর্ম পরিকল্পনা তৈরি করতে হয়, ভেরি গুড, শাবাশ, ক্যারি অন। তো এই হচ্ছে বন্ধুরা আমার আজকের মূল্যায়ন উৎসবের কার্যক্রম চলছে। আপনারা দেখছেন যে দলে দলে ভাগ হয়ে শিক্ষার্থী বন্ধুরা তারা তাদের দলীয় কাজ সম্পন্ন করছে। তোমরা যে দলীয় কাজটি করছো তার হেডলাইন কী, শিরোনামটা কী বলো তো, কী কাজ করছো তোমরা? একজনে বলো, মুক্তিযোদ্ধার প্রশ্ন। আচ্ছা, মুক্তিযোদ্ধাকে কী কী প্রশ্ন করা যায়? তোমরা কি দলে সবাই কাজ করতেছো? আচ্ছা, ভেরি গুড। প্রিয় বন্ধুরা, সবাই খুব উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা দলীয় কাজে অংশগ্রহণ করছে এবং একজন আরেকজনকে সহযোগিতা করছে, এর মাধ্যমে তাদের মধ্যে গণতান্ত্রিক মনোভাব গড়ে উঠছে এবং সামাজিক বন্ধন দৃঢ় হচ্ছে। আমি আরেকটি দলের কাছে নিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন যে আমাদের শিক্ষার্থীরা খুব গভীর মনোযোগ সহকারে তারা তাদের দলীয় কাজ করছে। আমি দলে জেন্ডার বৈষম্য দূর করার জন্য প্রতি দলে মেয়ে সদস্যকে যোগ করেছি।
যাতে তাদের মধ্যে কোনো শাইনেস এবং জড়তা কাজ না করে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আমার দলীয় কাজ শেষে এখন শ্রেণীতে দলনেতার মাধ্যমে তারা দলীয় কাজ উপস্থাপন করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাঁচটি দলে ভাগ করে দিয়েছিলাম, প্রত্যেকে তাদের দলীয় কাজ দলে উপস্থাপনের জন্য প্রস্তুত আছে। জবা, গোলাপ, পলাশ, শাপলা এবং বকুল, এই পাঁচটি দল তারা তাদের দলীয় কাজ শ্রেণীতে প্রদর্শন করছে। প্রথম দল হচ্ছে জবা। জবা, তোমাদের কাজ সুন্দর হয়েছে মাশাল্লাহ। এখন তোমরা বাকি চারটা মূল্যায়ন করো, যে বাকি চারটার মধ্যে কাটটা সবচেয়ে সুন্দর হয়েছে, কাদের কাজ সুন্দর হয়েছে। সবাই একত্রে দলে আলোচনা করো, নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেও কাটটা সবচেয়ে সুন্দর হয়েছে। একজনের সিদ্ধান্ত জানাবা, একজন, সবাই সিদ্ধান্ত নিয়ে একজনকে বলবা, সে সিদ্ধান্ত দিবে। সবাই একমত? আচ্ছা, তাহলে জবা সাকারেরা বাকি চারটাকে মূল্যায়ন করে তারা শাপলা শাখাকে তারা বিজয়ী ঘোষণা করছে। সবাই একটা হাততালি হবে শাপলা শাখার জন্য, একটা হাততালি। ভেরি গুড। গোলাপ শাখার কাজ যারা করছে, শাখার কাজ যারা করছে, তাদের হাত দেখিয়ে। ভেরি গুড, তোমাদের কাজও খুব সুন্দর হয়েছে। এখন তোমাদের মূল্যায়নের পালা, তোমরা তোমাদের টিম বাদে কার কাজ, অন্য চার দলের মধ্যে কার কাজ সবচেয়ে সুন্দর হয়েছে, তোমরা দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং সিদ্ধান্ত নিয়ে জানাও। সবাইকে একমত? আচ্ছা, তো বকুলকে মূল্যায়ন করেছে যে বকুল সবচেয়ে ভালো হয়েছে। বকুলের জন্য সবাই হাততালি দাও। বকুল। এবার ভালো হচ্ছে পলাশ। পলাশ কোন দল তৈরি করেছো তোমার? পলাশ, এই সকল দলের সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের কাজও খুব সুন্দর হয়েছে। এখন তোমরা তোমাদের দল বাদ দিয়ে বাকি চার দলকে মূল্যায়ন করো, কাদের কাজ তোমাদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবাই দলে আলোচনা করে সিদ্ধান্ত নাও। দলে আলোচনা করো, আলোচনা করে সিদ্ধান্ত নাও বাকি চার দলের মধ্যে কার দল সবচেয়ে সুন্দর হয়েছে। হ্যাঁ, কেউ শুনতে পারবো না কেন? জানাও তোমাদের সিদ্ধান্ত জানাও। বকুল। আচ্ছা, তা বকুলের জন্য একটা হাততালি হবে। পলাশ বকুল দলকে সমর্থন করেছে। এবার শাপলা দলের কাজ খুব চমৎকার সুন্দর হয়েছে। শাপলা দলের কাজ যারা করেছে তাদের হাত দেখতে চাই। শাপলা, ভেরি গুড, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। তোমাদের দায়িত্ব এবার অন্য চারটাকে মূল্যায়ন করা। তোমাদের শাপলা দল বাদে বাকি চার দলকে মূল্যায়ন করো, সবাই এক সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত জানাও কার এটা সবচেয়ে ভালো হয়েছে, সুন্দর হয়েছে। সকলে দলে আলোচনা করো, আলোচনা করে সিদ্ধান্ত নাও কোনটা সবচেয়ে সুন্দর হয়েছে। একমত সবাই? জবা, বকুল, বকুলের কাজ কে করেছো? বকুলের কাজ কারা করেছো? তোমরা হাত দেখাও, জোরে হাত তালি হবে। তোমরা তোমাদের মূল্যায়ন দিয়েছো, এখন আমাদেরকে এটা শিখতে হবে, সঠিক মূল্যায়নের পদ্ধতি জানতে হবে, যে একজনকে আমি কিভাবে বিচার করবো, তার জন্য মূল্যায়নটা খুব জরুরি। তোমরা তোমাদের মূল্যায়ন দিয়েছো, এবার আমি আমার মূল্যায়ন দিচ্ছি। তোমাদের সকলের দলীয় কাজ খুব সুন্দর হয়েছে, তবে আমি
আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে আজকে এই দলীয় উপস্থাপনায় বিজয়ী ঘোষণা করছি দলে যে গোলাম সাকা হয়েছে গোলাম সাকাকে আজকে আমার কাছে অত্যন্ত চমৎকার মনে হয়েছে এবং তাদের একটা বিশেষ বৈচিত্র্য তারা প্রকাশ করেছে তাদের দলীয় কাজে সেটা হচ্ছে না তোমরা সকলেই দলীয় কাজ উপস্থাপন করার ক্ষেত্রে সৌন্দর্য ফুটিয়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন বিজ্ঞান ব্যবহার করেছ যে বিভিন্ন ফুল এবং বিভিন্ন ধরনের আকৃতি দিয়েছ তার মধ্যে তারা যে বৈচিত্র কাজটা করেছে তারা দেশ প্রেম ফুটিয়ে তুলেছে তারা তাদের পোস্টারের মধ্যে জাতীয় পতাকা অঙ্কন করেছে জাতীয় পতাকা আমাদের একটা গর্ব আমাদের অহংকার আমাদের দেশ প্রেমের পরিচয় তারা যে বুদ্ধিমানের কাজটা করেছে পরিচয়টা দিয়েছে এই জন্যই তারা আজকে বিজয়ী হয়েছে তাহলে আমরা পরবর্তীতে যখন এরকম দলীয় কোনো কাজ করবো উপস্থাপনা করব তখন সেগুলোর মধ্যে যেন ক্রিয়েটিভিটি থাকে সৃজনশীলতা যেন থাকে সেই দিকটা আমাদের সকলে চিন্তা আনতে হবে যেমন তারা কিন্তু সকলে এক এক ধরনের ডিজাইন করেছে সেও একই অবস্থা কিন্তু তার একটা একমাত্র ব্যতিক্রম সে দেশ নামে বই প্রকাশ ঘটেছে সেখানে সে জাতীয় পরিচয় পত্র আজ আমাদের যে জাতীয় অহংকার যে আমাদের যে গর্ব যে আমাদের জাতীয় পতাকা সেটা অঙ্কন করেছে তো গোলাম সাকার জন্য টাকা দিয়ে যাক খুবই চমৎকার দলীয় উপস্থাপন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2023 ক্লাস সিক্সের বাচ্চারা যে এত সুন্দরভাবে তারা প্রেজেন্টেশন উপস্থাপন করেছে আসলে সত্যিই মুগ্ধ এবং প্রশংসনীয় তাদের কার্যক্রম সত্যি প্রশংসার দাবিদার খুব সুন্দর চমৎকার উপস্থাপন হয়েছে খুবই সুন্দর।